আসসালামু আলাইকুম এবার সারাদেশের খবর রেন্টি রিমি এখন চুপ ফরগেটো তিন দিন আগে তিনি দাবি করেছিলেন তাদের হোটেলে আপত্তিকর কিছু ঘটেনি এখন অবশ্য তিনি বলছেন পুলিশ ও গোয়েন্দারা তদন্ত করছে তাই তিনি কিছু বলবেন না তিনি বনানী রেন্টি হোটেলের ইন্টারন্যাশনাল অপারেশন এক্সিকিউটিভ ফারজান আরা রিমি গত তেরোই মে সাংবাদিকদের সামনে তিনি হোটেল কর্তৃপক্ষের বক্তব্য তুলে ধরেন ঘটনার দিনের কথা উল্লেখ করে তিনি বলেন সেদিন অর্থাৎ আঠাশে মার্চ অস্ত্র ফ্রন্ট ডেস্কে জমা দিয়ে হোটেলে প্রবেশ করেছিল সাফা সাদমান ও নাইমরা ফলে অস্ত্রের মুখে নির্যাতনের যে অভিযোগ করেছে তা মিথ্যা আজ হোটেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন তবে আগের বক্তব্য পুনরাবৃত্তি না করে সবকিছু তদন্তের উপর ছেড়ে দেওয়ার কথা বলেন এরকম অবস্থানে ছিলেন জেনারেল ম্যানেজার ফ্র্যাঙ্ক ফরগেট তবে সংবাদ সম্মেলনে যে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয় তাতে দাবি করা হয়েছে রিমি এবং ফরগেটের বক্তব্য গণমাধ্যমে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে লিখিত বক্তব্য রেন্টি গ্রুপ জেনারেল ম্যানেজার রাজা গোলাম মোস্তফা দাবি করেন আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হোটেলের দুজন কর্মকর্তার নাম উদ্ধৃত করে হোটেলের নামে খণ্ডিত বক্তব্য উপস্থাপিত হয়েছে হোটেল কর্তৃপক্ষ কখনই আদালতে চলমান মামলা এবং তার তদন্ত কার্যক্রমে ব্যাহত হয় এমন কোনো বিবৃতি প্রদান করেনি এবং তা করার সমর্থনও করে না এতে বলা হয় ঘটনার দিন হোটেলের সাতশো এবং সাতশো এক নম্বর সুইটে ভিক্টিমদের সাথে এই ন্যাটারজনক অপরাধ সংঘটিত হয়েছে কি না তা আদালতে প্রমাণিত হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে এবং এটি প্রক্রিয়াধীন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ